আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা রাখি তোমরা সবাই সুস্থ আছো। দিস ইজ আহানা চৌধুরী পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সাথে শেয়ার করব ইয়ামি টেস্টি একটা রেসিপি, আর সেটা হচ্ছে চিকেন ডোনাট। ইজি রেসিপিতে শেয়ার করব, যদি তোমাদের পছন্দ হয় অবশ্যই পেজটা ফলো করে দিও আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চিকেন ডোনাটটা বানানোর জন্য কিছু উপকরণ নিয়ে নিচ্ছি আর দেখিয়ে দিচ্ছি কী কী উপকরণ নিচ্ছি। এখানে 400 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি মিহি করে পেস্ট, আর এখানে ম্যাজরো সাইজের একটা আলু নিয়ে নিয়েছি সিদ্ধ করে ম্যাশ করে নিয়ে নিচ্ছি, 1/2 কাপ কর্নফ্লোর, 1 চামচ সয়া সস, আর এখানে নিয়ে নিচ্ছি 1 চামচ মরিচ গুঁড়ো, 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ জিরা গুঁড়ো, আর এখানে নিয়ে নিচ্ছি আমি গরম মশলা গুঁড়ো 1 চামচ। এখন জাস্ট সব উপকরণ একসাথে মিক্স করে নিব। মিক্স করার জন্য এখানে নিয়ে নিচ্ছি একটা মাঝারি সাইজের মিক্সিং বোল, আর নিয়ে নিচ্ছি একে একে সব উপকরণ, একে একে সব উপকরণ দিয়ে দিয়ে কর্নফ্লাওয়ারটা কিন্তু পুরোটা আমি একবারে দিচ্ছি না, যদি প্রয়োজন হয় পরবর্তীতে দিব, ছো দিয়ে দিচ্ছি। আর এ পর্যায়ে দিয়ে দিব স্বাদ মতো লবণ, সয়া সসটা দিয়ে দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর হাতে সুন্দর করে মিক্স করে নিতে হবে, এটা হাতেই মিক্স করে নিতে হবে অবশ্যই। ছো মিক্স করে নিচ্ছি, আর মিক্স করে নিয়ে তো মিক্স করে নিচ্ছি আর মিক্স করে নিয়ে আমি তোমাদেরকে শেপ দিয়ে দেখিয়ে দিব কিভাবে বানাবো স্টেপ বাই স্টেপ। যদি তোমরা একটু ফলো করো, যারা নতুন আপু আছো তারাও বানিয়ে নিতে পারবে, স্টুডেন্ট আপু অথবা ব্যাচেলার ভাইয়ারা একদম ইজিভাবে এই রেসিপিটা করতে পারবা। ছো দেখো কিভাবে আমি শেপ দিয়ে দিচ্ছি, একটু সময় নিয়ে শেপটা দিতে হবে, চিকেন ডোনাট হাতের মাঝেই শেপটা দিতে হবে, তো একটু সময় নিয়ে চতুর্পাশ একটু চেপে 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 সময়টা মানে শেপটা দিয়ে দিতে হবে, সময়টা একটু এখানে বেশি লাগবে। সো একই প্রসেসে আমি সব বানিয়ে নিচ্ছি, আর বানিয়ে নেওয়া শেষ এখন আমি নর্মাল ফ্রিজে রেখে দিব সেট হওয়ার জন্য 30 মিনিটের জন্য। 30 মিনিট পরে এখানে কুটিং করার জন্য আমি একটা বাটি নিয়ে নিচ্ছি, আর নিয়ে নিচ্ছি একটা ডিম, ডিমটা জাস্ট নিয়ে নিয়ে ফেটে নিব, আর এটা ডিমটা হতে হবে নর্মাল টেম্পারের ডিম। ছো আমি সামান্য লবণ দিয়ে ফেটে নিচ্ছি, ফেটে নিয়ে একটা সাইডে রেখে দিয়ে কুটিং করার জন্য আরও যে উপকরণ প্রয়োজন হবে সেটাও তোমাদের সাথে তোমাদেরকে দেখিয়ে দেবো। এখানে প্রথমে নিয়ে নিচ্ছি 1/2 কাপ ময়দা, জাস্ট ময়দাই নিয়ে নিচ্ছি, ময়দার সাথে অন্য কোনো মশলা আমি দেই নাই। আর এখানে নিয়ে নিচ্ছি টোস্টের গুঁড়া, প্রথমে আমি ময়দার ভিতরে কুট করে নিচ্ছি, কোট করে নিব সুন্দর করে, একটু চেপে চেপে কোট করে নিচ্ছি, তারপরে ডিমের মিশ্রণে এর ভিতরে নিয়ে নিচ্ছি, তারপরে নিয়ে নিব আমি যে টোস্টের গুঁড়াটা রাখছি ওটার সাথেও সুন্দর করে আমি কুটিং করে নিব, আর কুটিং একই প্রসেসে আমি সব কোট করে নিব। সো ফ্রেন্ডস অবশ্যই অবশ্যই তোমরা এরকম একটা ইয়ামি রেসিপি বাচ্চাদের জন্য যদি হয় ট্রাই করবা, বাচ্চা থেকে বড় আমার মনে হয় সবাই পছন্দ করবে, বিকেলের নাস্তা অথবা অতিথি আপ্যায়নে রাখতে পারো এরকম একটা মেনু। একই প্রসেসে আমি সব বানিয়ে নিচ্ছি, এখন জাস্ট আমি ভেজে নিব, আর ভেজে নেওয়ার জন্য এখানে আমি বসিয়ে দিয়েছি একটা হাঁড়ি, হাঁড়িতে পর্যাপ্ত তেল দিয়ে দিচ্ছি, আর তেলটা মোটামুটি হিট হয়ে গিয়েছে, এখন জাস্ট আমি চিকেন ডোনাট দিয়ে দিব, একে একে আমি এখানে যে কটা পারি সেগুলোটা দিয়ে দিচ্ছি। আর এটা এই ভাজার জন্য সময় প্রয়োজন হবে 10 থেকে 12 মিনিট, একটু ধৈর্য সহকারে ভেজে নিতে হবে। ছো দেখো কত সুন্দর হয়েছে, 10 থেকে 12 মিনিট ধৈর্য সহকারে ভেজে নিচ্ছি, আর অবশ্যই একটু ধৈর্য রেখে চুলার আঁচটা একদম মিডিয়াম লোতে রেখে ভেজে নিতে হবে, উপরটা অনেক ক্রিস্পি আর ভিতরটা জাস্ট জুসি। ফ্রেন্ডস তোমরা অবশ্যই ট্রাই করবা, বাচ্চাদের জন্য যদিও হয় তো তোমরা ট্রাই করবা। একই প্রসেসে আমি বাদবাকিটিও ভেজে নিব, ছো দিয়ে দিচ্ছি, এরকম নিত্য নতুন রেসিপি যদি তোমরা পেতে চাও পেজটা ফলো করে রাখতে পারো, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, আর
অবশ্যই কমেন্টস করে জানাবা কেমন হয়েছে, কোন কোন রেসিপি দেখতে চাও। আর তোমাদের লাইক কমেন্ট শেয়ার আমাকে অনেক উৎসাহ দেয়, সো ফ্রেন্ডস অবশ্যই তোমরা লাইক শেয়ার কমেন্টস করে দিও। একই প্রসেসে আমি সব ভেজে নিচ্ছি। মোটামুটি আমার 12 মিনিটের মতো সময় এখানে লেগেছে ভাজার জন্য, আর একটু সময় নিয়েই অবশ্যই ভাজতে হবে। দেখো কত সুন্দর একটা কালার এসেছে ভাজার পরে। সো ফ্রেন্ডস অবশ্যই অবশ্যই তোমরা ট্রাই করবা, বন্ধু অ্যান্ড পরিবারের সাথে রেসিপিটা শেয়ার করে দিবা, ওদেরও দেখার সুযোগ করে দিবা। আর তোমাদেরকে ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ, তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো।